গত 48 ঘন্টায় কুসংস্কারের বলি দেগঙ্গাতে দুই যুবক। সাপের কামড়ে ওঝার বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করে দুই যুবকের মৃত্যু হয়। আর এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরে নড়েচড়ে বসলো দেগঙ্গা ব্লক প্রশাসন। দেগঙ্গা থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষকে সাপে কামড়ালে কি করণীয় সে বিষয়ে মাইকিং শুরু হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিআরপি ভিসিডি কর্মীদেরকে দিয়ে বাড়ি বাড়িতে গিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। সাপে কামড়ানোর পরে ওঝার বাড়িতে না নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। আর এর ফলে প্রতি মুহূর্তে মানুষের মধ্যে সচেতনতা প্রচার করলে কুসংস্কারাচ্ছন্ন থেকে মানুষ মুক্তি পাবে বলে এমনটাই মনে করছেন দেগঙ্গা ব্লক প্রশাসন। শেখ মুক্ত রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। গাছপা ওয়ানের তরফ থেকে আমরা প্রথমেই আমরা গাছপায় যে ভিআরপি টিম আছে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যে সচেতন করা হয় এবং করোনা বিষয় নিয়ে এখন মূলত করোনা নিয়েও সে যে সচেতন করা হয় সেই সাথে সাথে সেই ভিআরপি টিমকে দিয়ে যে কুসংস্কার মানুষ যে সাপে কামড়ালে যে ওঝার কাছে যাওয়া এই যে বড় ভুল মানুষের এই ভুলটা ভাঙানোর জন্য ভিআরপিতে বাড়ি বাড়িতে গিয়ে এই প্রচারটা আমরা রাখছি যাতে মানুষ এই ওঝার কাছে না গিয়ে এলাকায় যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এই পরিষেবাটা নেওয়া এবং ডাক্তারের সে পরামর্শটা নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে মানুষকে। সেই সাথে সাথে আমরা মাইকিং প্রচারও করেছি যে এলাকায় সমস্ত এলাকা আমার ব্রাচাপা ওয়ান জুড়ে এবং সমস্ত এলাকায় আমরা মাইকিং দিয়ে আমরা প্রচার করছি এই কুসংস্কার থেকে মুক্ত করা যায়। সাপ কাটলে যে ওঝার কাছে গিয়ে এই যে ভুলটা যাতে একটা প্রাণ যে চলে গেল খুব বেদনাদায়ক ব্যাপার এই জিনিসটা আমরা যাতে না দেখতে চাই তার জন্য আমরা মাইকিং প্রচার করেছি। এর সাথে সাথে আমাদের দেগঙ্গা ব্লক এবং আমাদের দেগঙ্গা থানা সকলেই আমাদের সহযোগিতা করেছেন সেই সহযোগিতায় আমরা এই উদ্যোগটা নিয়েছি। আপনার নাম? আমার নাম শেখ নওশাদুজ্জামান, ব্রাচাপা ওয়ান প্রধান। আপনারা সাপে কামড়ালে কখনো ওঝার কাছে নিয়ে যাবেন না, ওটা একটা কুসংস্কার মাত্র। অযথা ওঝার কাছে নিয়ে গিয়ে প্রাণ সংশয়ের সম্মুখীন হবেন না।